বাচ্চাদের হার্ট ডিজিজ বলতে মেনলি আমরা দু রকম ডিজিজই ভাবি। একটা হচ্ছে কি কনজেনিটাল ডিজিজ, মানে যেটা নিয়ে বাচ্চা জন্মেছে, জন্মগত যে হার্টের রোগ সেটা কনজেনিটাল হার্ট ডিজিজ। এছাড়া যে কোনো অ্যাডাল্টের যেরকম হয় সেরকম বাচ্চাদের ক্ষেত্রেও অ্যাকোয়ার ডিজিজ হতে পারে, মানে জন্মাবার পর সে এটাকে ডিজিজটাকে অ্যাকোয়ার করেছে। অবভিয়াসলি বড়দের রোগ আর বাচ্চাদের রোগ এক নয়, কিন্তু অ্যাকোয়ার ডিজিজ বাচ্চাদেরও হয়। তো আমরা বাচ্চাদের হার্ট ডিজিজ বলতেই মনে করি যে জন্মগত কনজেনিটাল হার্ট ডিজিজ, কিন্তু বাচ্চাদেরও কিন্তু অ্যাকোয়ার হার্ট ডিজিজ হয়। মানে একটা ইনফেকশন হলো হার্টে, কোনো একটা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হলো, একটা কোনো টক্সিন এক্সপোজার হলো, তাহলে কিন্তু বাচ্চাদেরও অ্যাকোয়ার ডিজিজ হতে পারে। তবে আনলেস স্পেসিফাইড আদারওয়াইজ বাচ্চাদের হার্ট ডিজিজ বলতে আমরা ইউজুয়ালি কনজেনিটাল হার্ট ডিজিজ বলি মনে করি। তার মধ্যে কমনেস্ট হচ্ছে গিয়ে হার্টে একটা সিম্পল ফুটো, মানে একটা সেপটামে একটা ফুটো থাকা, যেটা খুব কমন। জন্মগত যে হার্ট ডিজিজ গুলো বাচ্চাদের আছে সেটাকে আমরা ইউজুয়ালি দুটো ভাগে ভাগ করি, সায়ানোটিক অ্যাসায়নোটিক। সায়ানোটিক মানে হচ্ছে গিয়ে পেশেন্ট, মানে বাচ্চা যেখানে নীল বা সায়ানোসিস হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, অ্যাসায়নোটিক মানে নীল হওয়ার রোগটা নয় আর কি, মানে সায়ানোসিস হওয়ার রোগটা নয়। সায়ানোসিস কিছুই নয়, যখন রক্তে অক্সিজেনের পরিমাণটা খুব কমে যায় তখন বাচ্চা নীল হয়ে যায়। কমনলি সায়ানোটিক হার্ট ডিজিজের ওই যেটা বলছি কমনেস্ট সিমটম বা কমনেস্ট আমরা সাইন যা পাই তা হচ্ছে বাচ্চা নীল হয়ে যাচ্ছে। সবসময় তো নীল, অনেক সময় সবসময়ও নীল থাকে, কিন্তু ইনিশিয়ালি যেটা শুরু হয় সেটা হচ্ছে যে বাচ্চা যখন খাচ্ছে বা কোনো অ্যাক্টিভিটি করছে, দুধ টানছে বা যখন স্টুল পাস করছে, সেই সময় যখন সে এফার্ট দিচ্ছে তখন সে ট্রানজিয়েন্টলি নীল হয়ে যাচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে। এটা একটা কমন সিমটম সায়ানোটিক হার্ট ডিজিজের ক্ষেত্রে। এছাড়া আরেকটু বড় হওয়ার পর বাচ্চা যখন বাইরে গিয়ে খেলাধুলো দৌড়ঝাঁপ শুরু করলো, তখন দেখা গেল যে বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে সে কিছুক্ষণ বাদে হাঁপিয়ে পড়ে মানে পা ভাঁজ করে মাটিতে বসে পড়ছে, মানে এটাকে স্কোয়াটিং বলি আমরা, সেই রকম সিমটম। এটা বাচ্চাদের মারা এসে বলে যে বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে একটু দূর গিয়ে ও আর দৌড়তে পারছে না, বসে পড়ছে এবং উবু হয়ে বসে পড়ছে, সেই সময় অনেক নীল হয়ে যাচ্ছে। এটা ইউজুয়াল সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ। এছাড়া হাইপার ভিসকোসিটির জন্য কিছু সিমটম হতে পারে, মাথা ব্যথা, চোখে দেখতে সমস্যা, এইসব বিভিন্ন রকম সমস্যা, মাথা ঘুরে যাওয়া হতেই পারে। আর অন্য যে গ্রুপটা সেটা হচ্ছে গিয়ে ইউজুয়ালি হার্ট ফেলিয়ার মতো ফিচার্স নিয়ে প্রেজেন্ট করে। ধরুন বাচ্চা যখন দুধ খাচ্ছে বা দুধ টানছে সেই সময় তার শ্বাসকষ্ট হচ্ছে, এতটাই শ্বাসকষ্ট হচ্ছে সে দুধ নিচ্ছে না আর কি, হয়তো বাচ্চা খাওয়া ছেড়ে দিল, কম খাচ্ছে। এছাড়া বাচ্চার গ্রোথ ঠিক মতো হচ্ছে না, এই সব সিমটমস গুলো নিয়ে বাচ্চারা ইউজুয়ালি আসে আর কি। এটা কনজেনিটাল হয়ে গেল। অ্যাকোয়ার হার্ট ডিজিজে তো সে যে রোগটা, ধরুন একটা ইনফেকশন হলো, জ্বর হলো, জ্বরের পর তার শ্বাসকষ্ট শুরু হলো, তার মানে তার জ্বরটা হয়তো একটা ভাইরাল ফিভারে হয়েছিল, ভাইরাল ফিভারটা হয়তো হার্টটাকে ইনভলভ করেছে, ইনভলভ করে তার হার্টের ফাংশন কমে গিয়ে তার শ্বাসকষ্ট শুরু হয়েছে, হার্ট ফেলিয়ার শুরু হয়েছে। তো এটা ডিপেন্ড করছে কি রোগের থেকে হচ্ছে, তার উপর সেই রকম অনুযায়ী সিমটমস গুলো। প্রধানত প্রথম হচ্ছে গিয়ে হিস্ট্রি, মানে পেশেন্টের মা এসে, বাচ্চা তো বলতে পারে না, মা এসে বলে যে এই সমস্যাগুলো হচ্ছে, তখন আমাদেরকে অ্যাওয়্যার হতে হবে। এবং ইনিশিয়ালি পেশেন্টরা কার্ডিওলজিস্টের কাছে যায় না, তারা পিডিয়াট্রিশিয়ানদের কাছেই যায়, পিডিয়াট্রিশিয়ানরাই ডায়াগনোজ করে যে না এর একটা হার্টে কোনো সমস্যা হচ্ছে যার জন্য এই জিনিসটা হচ্ছে, তখন তারা ইউজুয়ালি একটা ইকোর জন্য রেফার করে। ইকো ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। ইকোতে মোটামুটি আমরা বাচ্চাদের ইকো তো ভালো করে করলে পর অলমোস্ট সব রোগী, মানে সব ডিফেক্ট গুলোই ধরা পড়ে যায়। ভালো করে ডেডিকেটেড ইকো করতে হবে, তাহলে পর বাচ্চাদের ম্যাক্সিমাম রোগী ধরা পড়ে যায়। এছাড়া যদি কখনো মনে হয় যে না আমাদের আরো ডিটেইল কোনো ইনফরমেশন দরকার রিগার্ডিং দ্য রোগ, তখন হচ্ছে গিয়ে আমাদেরকে হয়তো কিছু ক্যাথ স্টাডি করতে হয়, মানে ওটিতে নিয়ে গিয়ে ক্যাথেটার ঢুকিয়ে হার্টের বিভিন্ন জায়গাকার প্রেশার বা বিভিন্ন জায়গাকার অক্সিজেন স্যাচুরেশন বিভিন্ন চেম্বারে দেখে আমাদের বোঝা যে কি ডিফেক্ট রয়েছে। এছাড়া ইকো থেকেও হায়ার ইমেজিং মডেলিটি তো এখন এসে গেছে, কার্ডিয়াক এমআরআই আরো ভালো বলতে পারে হার্টের কি ডিফেক্ট রয়েছে। তো এই বিভিন্ন রকম ইনভেস্টিগেশন করে আমরা দেখি। দুটো ভাগ তো করেছিলাম প্রথমে, একটা কনজেনিটাল একটা অ্যাকোয়ার্ড। কনজেনিটাল মানে সে জন্মগত ভাবে রোগটা নিয়ে জন্মেছে, সেটা আপনি প্রিভেন্ট করতে পারবেন না। পারতেন যদি বাচ্চা যখন মাতৃ গর্ভে ছিল সেই সময়কার কোনো সমস্যার জন্য যদি আপনার বাচ্চার রোগটা হয়ে থাকে, কমনলি যেমন মার যদি ওই সময় কোনো ইনফেকশন হয় যখন বাচ্চা ছিল পেটে, কমনলি রুবেলা ইনফেকশন, তখন হচ্ছে গিয়ে বাচ্চার কিন্তু হার্ট ইফেক্ট, হার্ট ডিজিজ হয়, কক্সাকি ভাইরাস, বিভিন্ন রকম ভাইরাল ইনফেকশনে মার থেকে বাচ্চার সমস্যা হতে পারে।
মা যদি রেগুলার বেসিসে প্রেগনেন্সির সময় কোনো ওষুধ খেতেন, ধরুন কমনলি সাইকিয়াট্রিক ওষুধগুলোতে হয়, কিছু কিছু আপনার অ্যান্টি হাইপারটেনসিভ ওষুধগুলোতে হয়, খিচুনির যে ওষুধ মানে অ্যান্টি কনভালসেন্ট যে মানে মৃগি রোগের যে ওষুধ, সেই ওষুধগুলো যদি বাচ্চার মা রেগুলার বেসিসে খান এবং বাচ্চা যদি সেই সময় পেটে থাকে তাহলে সেগুলো ডিসকন্টিনিউ করা উচিত প্রেগনেন্সির আগে, বা সেগুলো খেলে পর বাচ্চার এই কনজেন্টাল হার্ট ডিফিট হওয়া হয়। তারপরে অ্যালকোহল, মা যদি অ্যালকোহল অ্যাডিক্টেড হন, যদি রেগুলার বেসিসে বাচ্চা পেটে থাকার সময় অ্যালকোহল নেন তাহলে বাচ্চার কনজেন্টাল হার্ট ডিফিট হওয়ার সম্ভাবনা থাকে। তো এইগুলোকে তখন প্রেগনেন্সির সময়টা অ্যাভয়েড করতে, একবার বাচ্চা যদি মানে কনজেন্টাল হার্ট ডিফেক্ট নিয়ে জন্মে গেল তারপর তো অতটা প্রিভেন্ট করা সম্ভব না। আর বাকি রইল অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ। অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ আগে থেকে বোঝা মুশকিল, অবভিয়াসলি হাইজিন মেনটেন করতে হবে। আমাদের দেশে কমন, খুব কমন ছিল হচ্ছে একটা সময় রিউম্যাটিক হার্ট ডিজিজ, রিউম্যাটিক ফিভারের থেকে হয়, এখনো আছে, এখন নেই তা নয়, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, কিন্তু আগের থেকে অনেক কমেছে। তো সেই রিউম্যাটিক হার্ট ডিজিজের খুব কমন কারণ ছিল হচ্ছে কি ওভার ক্রাউডিং, একই ঘরে অনেকগুলো বাচ্চা, অনেক লোকজন, আনহাইজেনিক হ্যাবিট, সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। এইভাবে প্রিভেনশন হয়, কিন্তু একবার হয়ে যাওয়ার পর আর প্রিভেন্ট করার কোনো গল্প। বাচ্চাদের হার্ট ডিজিজের অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ মানে যেগুলো জন্মের পর অ্যাকোয়ার করেছে তার তো হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট, ধরুন একটা ইনফেকশন হলে ইনফেকশন কন্ট্রোল, রিউম্যাটিক হার্ট ডিজিজ হলে অ্যাক্টিভ রিউম্যাটিক ফিভারের যে ম্যানেজমেন্ট, পেনিসিলিন প্রোফাইল্যাক্সিস এইসবগুলো দিয়ে রিউম্যাটিক হার্ট ডিজিজটা হওয়া থেকে আটকানো, রিউম্যাটিক হার্ট ডিজিজ হয়ে গেলে তার যে কনসিকুয়েন্স সেগুলোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট মেজার নেওয়া, ওষুধ আছে। তবে আমরা যেটা মেইনলি ফোকাস করছি বাচ্চাদের হার্ট ডিজিজ নিয়ে সেটা হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ মানে জন্মগত রোগগুলো। এর মধ্যে ছোটখাটো ধরুন একটা ছোট হার্টের ফুটো, একটা ছোট ভিএসডি ইউজুয়ালি অনেক সময় স্পন্টেনিয়াসলি ক্লোজ করে যায়, ওর জন্য আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ করি। ওয়েট অ্যান্ড ওয়াচ 10 বছর বয়সের মধ্যে ম্যাক্সিমাম গুলি ক্লোজ করে, অনেকগুলি ক্লোজ করে যায় স্পন্টেনিয়াসলি, অনেকগুলো ক্লোজ করে না, তখন তার ইন্ডিকেশন রয়েছে যে আমরা ওইগুলোকে বন্ধ করার কথা ভাববো কিনা বা ভাবলে কিভাবে বন্ধ করব। একটা সময় ছিল যখন অপারেশন ছাড়া এগুলোকে বন্ধ করা বা অপারেশন ছাড়া কনজেন্টাল হার্ট ডিজিজের কোনো ট্রিটমেন্ট ছিল না, অপারেশন করতে হতো, এখন তা নেই। এখন আমরা যেভাবে অ্যাঞ্জিওপ্লাস্টি অ্যাঞ্জিওগ্রাফি হয় মানে পারকিউটিনিয়াসলি মাইক্রোসার্জারি যাকে অনেকে বলেন, মাইক্রোসার্জারি করে আমরা বন্ধ করতে পারি, মানে কোনো ডিফেক্ট থাকতে, ধরুন একটা ফুটো রয়েছে আমরা একটা ভ্যাসকুলার প্লাগ বা একটা ক্লোজিং ডিভাইস দিয়ে বন্ধ করতে পারি। কোনো কোনো ধরুন একটা পেটেন্ট ডাক্তারকে আমরা কয়েল দিয়ে বা একটা এডিও ডিভাইস দিয়ে বন্ধ করতে পারি আমরা, মানে ওটা একটা ডিভাইস যেটা আমরা বাইরে থেকে নিয়ে গিয়ে আটকে দিতে পারি যেখানে ফুটোটা আছে তাতে করে ওটা বন্ধ হয়ে যায়। এইগুলো হয়ে গেল আপনার যে যেগুলো ডিফেক্ট থাকে, যেগুলো মানে ফুটো রয়েছে বন্ধ করে দেওয়া। এছাড়া অনেক সময় কি হয় কোনো কোনো ভ্যালভ বা কোনো কোনো আর্টারি হয়তো অ্যাডিকুয়েটলি গ্রো করেনি বা খোলেনি, একটা ভ্যালভ হয়তো শুরু হয়ে রয়েছে, তখন আমরা পারকিউটিনিয়াসলি মাইক্রো সার্জারি করে আমরা বেলুন দিয়ে ওই ভ্যালভটাকে খুলে দিতে পারি। বা ধরুন একটা অ্যাওটাতে একটা কোঅপটেশন আছে, একটা অ্যাওটা একটা জায়গায় মানে আমাদের যে মেইন ধমনী অ্যাওটা সেটা একটা জায়গায় শুরু হয়ে রয়েছে, সেই জায়গাটা আমরা বেলুন দিয়ে ফুলিয়ে ওটাকে অ্যাডিকুয়েট প্যাসেজ করে দিতে পারি যাতে করে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। কিন্তু এর থেকেও যখন কমপ্লেক্স কনজেন্টাল হার্ট ডিজিজ, অনেক একাধিক ফুটো, একটা ফুটোর সঙ্গে আরো কোনো রকম ধরুন একটা ভ্যালভ শুরু হয়ে গেছে বা বিভিন্ন রকম আরো অনেক কমপ্লেক্স সমস্যা আছে, তখন আমাদেরকে ওপেন হার্ট সার্জারিতে যেতে হয় আলটিমেটলি। এখন কিছু কিছু নতুন ট্রিটমেন্টও এসে গেছে, ধরুন বাচ্চা যখন মাতৃ গর্ভে রয়েছে সেই সময়ও ইন্টারভেনশন করে কিছু কিছু ম্যানেজ করা যায়, ইন ইউটেরো ম্যানেজমেন্ট, সেগুলো আপকামিং আসছে। কনজেনিটাল হার্ট ডিজিজের দিক থেকে আপনার অ্যাডভাইস সব থেকে বড় হচ্ছে যে আপনার ফ্যামিলিতে যদি কনজেনিটাল হার্ট ডিজিজের হিস্ট্রি থাকে, আপনার যদি আগে কোনো বাচ্চা কনজেনিটাল হার্ট ডিজিজ ধরা পড়ে, তাহলে অবশ্যই বাচ্চা যখন পরে পেটে আসবে সেই সময় যেন অ্যাডিকুয়েট স্ক্রিনিং করা হয়। এখনকার দিনে বাচ্চার হার্ট ডিফেক্ট বোঝার জন্য স্ক্রিনিং ইজ ভেরি মাচ অ্যাডভান্সড, অনেক ডিফেক্ট, অনেক ডিজিজ বাচ্চা যখন গর্ভে আছে তখনই বোঝা যায়, এবং যদি বোঝা যায় তাহলে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি ওই প্রেগনেন্সি কন্টিনিউ করবেন নাকি আপনি ডিফেক্টটাকে না, যাতে বাচ্চা যাতে ডিফেক্ট নিয়ে না জন্মায় তার জন্য বর্ষণের দিকে যাবেন, সেটা আপনাকে বা আপনার যে ফিটিং ফিজিশিয়ান তাকে ডিসিশন নিতে হবে। এছাড়া
কনজেনিটাল হার্ট ডিজিজ এর ম্যানেজমেন্ট এখন অনেক উন্নত হয়ে গেছে, অনেক ম্যানেজমেন্টই এখন সার্জারি না করে করা যায়। কিন্তু অনেক হার্ট ডিজিজ, কনজেনিটাল হার্ট ডিজিজ ছোটবেলায় ধরাই পড়ে না বা ছোটবেলাতে তার কোনো সমস্যা হয় না, অনেকে বড়বেলা অবধি ফেলে রেখে দেন যে এখন তো কোনো সমস্যা হচ্ছে না, তো একটা ফুটো আছে তো থাক, কোনো সমস্যা নেই। এই ফুটো কিন্তু পেশেন্টের যখন 20-25-30 বছর বয়স আসবে তখন তার লাংসে এমন চেঞ্জ এনে দেবে যে আর অপারেশন করেও লাভ হবে না, সেই অবস্থা অবধি যেন না নিয়ে যাওয়া হয়, তার আগে যেন ম্যানেজমেন্টটা করা হয়। এটা গেল কনজেনিটাল হার্ট ডিজিজের দিক থেকে।